ওং নমস্সি ভাই ওং নম ভগবতের রুদ্র নমস্কার আমি উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলতে চলেছি দৈনিক রাশিফল নিয়ে বাইশেই জুন সাতই আসার মঙ্গলবার মেষ থেকে মিন বিস্তারিত আজকের দিনটি কি হতে চলেছে প্রথমেই আসবো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশে থাকছে কর্মে সাকসেস আসবে কর্মে কিন্তু আপনাদের আজ মন বসবে সমস্ত দিক থেকে আপনাদের আজ সুযোগ সুবিধা কর্মের জায়গায় থাকছে আয়নতি। ভালো থাকছে সেটাই কিন্তু ইঙ্গিত করছে যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা সতর্ক থাকতে হবে আপনাদের অবশ্যই ভালো চাকরির জায়গায় থাকছে তার সাথে সাথে একটু সতর্ক থাকুন কারণ কিছু শত্রুতা আপনার সঙ্গে কিছু বাজে ব্যবহার করতে পারে মানবমানিক কথা আপনার শুনতে হতে পারে সেদিক থেকে অবশ্যই অ্যালার্ট থাকুন শরীর স্বাস্থ্য ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো ডিস্টার্ব কিন্তু আজ আপনাদের হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে আজ সুসম্পর্ক বজায় থাকবে তবে সংসারে একটু অশান্তি থাকছে ভাই বোন মা বাবা এগুলো কিন্তু একটু হতে পারে লাভ লাইফ শুভ লাভ লাইফ আপনাদের ভীষণ ভালো কাটতে চলেছে আপনারা কোনো আলোচনা করবেন আজ করতে পারেন চলে আসি পরের রাশি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো ইঙ্গিত করছে না নানান রকম সমস্যায় আপনারা কিন্তু পড়বেন অর্থনৈতিক দিক ভালো থাকছে না ব্যবসায়িক দিক থেকে নানান রকম টেনশান আপনাকে আজ কিছুটা সময় নষ্ট করতে পারে যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে কিন্তু আপনারা দায়িত্ব নিয়ে যে কাজ করবেন বলেছেন সে কাজ আজ কিন্তু নাও তুলতে পারেন কিছুটা টেনশন আপনার মধ্যে থাকতে পারে শরীর স্বাস্থ্য খুব ভালো ইঙ্গিত করছে না চোট লাগা আঘাত লাগা এরকম কিছু কিন্তু হতে পারে চোখ কান খোলা রাখুন সতর্ক হয়ে চলাফেরা করুন স্বামী সির মধ্যে ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হতে পারে তবে বড়ো ধরনের কোনো সমস্যা কিন্তু নেই যতটা সম্ভব আপনারা এড়িয়ে চলুন তর্ক বিতর্ক কম করুন তাহলে কিন্তু আজ ভালো থাকতে পারবেন লাভ লাইফ শুভ তবে কোনো ডিসিশন আজ নেবেন না কোনো ডিসিশন নিলে সেটা কিন্তু ভুল ডিসিশন নেওয়া হবে চলে আসি পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে থাকছে আপনাদের আয় উন্নতিতে কিছুটা সমস্যা আসবে তবে দিনের শেষে আপনাদের আয় উন্নতি নিশ্চয়ই বাড়বে আজ কিছুটা চাপের মুখে থাকবেন টেনশান আপনার কিন্তু আজ পিছু ছাড়বে না যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা সতর্ক থাকতে হবে কারণ চাকরির জায়গায় কিন্তু আপনাদের মানবমানিক কথা শুনতে হতে পারে কর্মের জায়গা কিন্তু খুব ভালো ইঙ্গিত করছেন না শরীর স্বাস্থ্য চোট লাগা আঘাত লাগা এরকম কিছু কিন্তু হতে পারে ছোটো খাটো অ্যাক্সিডেন্ট সতর্ক থাকুন শরীরের যত্ন নিন তাহলে অনেকটা ভালো থাকতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে আজ সুসম্পর্ক বজায় থাকছে ভাই বোন মা বাবা জমি সংক্রান্ত যাদের সমস্যা আছে তাদের মধ্যে কিন্তু আজ মতবিরোধ আসতে পারে একটু মাথাচাড়া দিতে পারে আপনাদের পুরনো সমস্যা সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন লাভ লাইফ শুভ তবে দূরে কোথাও ঘুরতে যাওয়া কোনো আলোচনা আজ না করাই ভালো চলে আসি বড় কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের তিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকছে আপনাদের আজ কর্মে ব্যস্ততায় থাকবেন অর্থনৈতিক দিক ভালো থাকছে সেটাই কিন্তু ইঙ্গিত করছে তার সাথে সাথে কিছুটা ব্যয় আপনারা করে ফেলবেন বেফালতু সেই ব্যয়টা যদি আটকাতে পারেন তাহলে কিন্তু আপনাদের আজকের দিনটি ভালো হতে চলেছে চাকরি যারা করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আজকে দিনটি ভালো থাকছে আপনাদের কিন্তু একটু সতর্ক থাকুন নাহলে নানান রকম সমস্যায় পড়তে পারেন তাছাড়া কিন্তু যদি আপনার সতর্ক থাকতে পারেন তাহলে দিনটি কিন্তু ভালোভাবে কর্মের জায়গায় কাটতে চলেছে শরীর স্বাস্থ্য আজ ভালো থাকছে কোনো রকম সমস্যা কিন্তু আজ নেই তবে রিচ খাবার এড়িয়ে চলুন শরীরের যত্ন নিন তাহলে আরও ভালো থাকতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে আজ সুসম্পর্ক বজায় থাকছে সংসারে শান্তি থাকছে সেটাই কিন্তু ইঙ্গিত করছে লাভ লাইফ শুভ হ্যাঁ লাভ লাইভে কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের নেই আপনারা যে কোনো আলোচনা আজ করবেন ভেবে রেখেছেন করতে পারেন দূরে কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন সেদিক থেকে দিনটি ভালো হতে চলেছে চলে আসি পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি ভালো মন্দ মিশিয়ে থাকছে আপনাদের কিন্তু আজ উন্নতি বাড়বে কাজে সাকসেস পাবেন টেনশন ফ্রি থাকবে কর্মের জায়গা থেকে কিন্তু একটা ভালো সুবল আজ পেতে চলেছেন যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সমস্যা আসতে পারে কারণ দায়িত্ব নিয়ে কাজ কিন্তু আজ আপনারা তুলতে নাও পারেন সেই কারণে আপনাদের কিছুটা টেনশন হতে পারে সেই কারণে আপনাদের কিন্তু বকাঝকাও শুনতে হতে পারে মানসম্মান হানিকর কোনো কথাও শুনতে হতে পারে সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকা আপনার খুব দরকার শরীর স্বাস্থ্য ভালো থাকছে তবে গ্যাসজনিত কিছু সমস্যায় আপনার কিছু সময় নষ্ট হতে পারে মাথা যন্ত্রণা পেটে ব্যথা বদহজম এগুলো কিন্তু আজ হতে পারে শরীরের যত্ন নিন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে সংসারে শান্তি থাকছে সেটাই কিন্তু ইঙ্গিত করছে লাভ লাইফ শুভ লাভ লাইফ আপনারা চুটিয়ে প্রেম করুন কোনো সমস্যা আজ কিন্তু নেই চলে আসি পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো ইঙ্গিত করছে না আপনাদের নানান রকম সমস্যায় আপনারা পড়তে পারেন অর্থনৈতিক দিক আজ খুব ভালো ইঙ্গিত করছে না ব্যবসায়িক দিক থেকে আপনাদের আজ কিন্তু নানান রকম সমস্যায় পড়তে হতে পারে অর্থনৈতিক দিক টোটাল মিলিয়ে কিন্তু খুব ভালো ইঙ্গিত করছেন না আপনাদের যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকটাই চোখ খোলা রাখতে হবে কারণ মান অবমানিক কথা আপনারা শুনতে পারেন চাকরির জায়গাটা কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না আপনারা অনেকটা সতর্ক কিন্তু আজ থাকতে হতে পারে শরীর স্বাস্থ্য আজ ভালো থাকছে না আপনাদের কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে চোট লাগা আঘাত লাগা এরকম কিছু সমস্যায় আপনারা পড়তে পারেন সেদিক থেকে অবশ্যই শরীরের যত্ন নেওয়া আপনাদের কিন্তু খুব দরকার স্বামী স্ত্রীর মধ্যে আজ ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হতে পারে সেদিক থেকে অনেকটা সতর্ক আজ থাকতে হবে লাভ লাইফ খুব ভালো কিন্তু ইঙ্গিত করছে না আপনারা আজ যতটা সম্ভব কথা না বলা দূরে কোথাও ঘুরতে যাওয়া আজ আপনাদের কিন্তু ঠিক হবে না একটু মানিয়ে চলুন তাহলে কিন্তু অনেক ভালো থাকতে পারবেন চলে আসি পরের রাশি তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না নানান রকম সমস্যায় আপনারা পড়তে পারেন টেনশন আপনারা আজ থাকছে টেনশন কিন্তু পিছু ছাড়ছে না অর্থনৈতিক দিক মোটামুটি থাকছে যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে আজকের দিনটি ভালো হতে চলেছে তবে আজ যতটা চুপচাপ থাকতে পারবেন আপনার পক্ষে ততটাই ভালো শরীর স্বাস্থ্য খুব ভালো ইঙ্গিত করছে না আপনাদের খাওয়া দাওয়ার দিকটা কিন্তু অনেকটা নজর দিতে হবে রিচ খাবার এড়িয়ে চলুন হলে কিন্তু সমস্যায় আপনারা পড়তে পারেন একটু সতর্ক থাকুন শরীরের যত্ন নিন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে তবে বড়ো ধরনের কোনো সমস্যা কিন্তু নেই সেদিক থেকে আপনাদের কিন্তু অনেকটা অনেক মানে চিন্তাধারা অবশ্যই করবেন তার মধ্যে দিয়ে কিন্তু অনেকটা সতর্ক থাকবেন নাহলে ঝামেলার মধ্যে পড়তে পারেন লাভ লাইফ শুভ লাভ লাইফ আপনারা কিন্তু চুটিয়ে প্রেম করুন চলে আসি পরের রাশি বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে আপনাদের কিন্তু আজ কর্মে সাকসেস পাবেন আয় উন্নতি বৃদ্ধি পাবে সেটাই কিন্তু ইঙ্গিত করছে আপনাদের আজ কর্মের জায়গাটা কিন্তু ভীষণ ভালো সুফল দেখাচ্ছে আপনারা কিন্তু কিছু পড়ে থাকা অর্থ আপনারা আজ রিটার্ন পেতে পারেন যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা আজকের দিনটি ভীষণ ভালো একটা দিন বলে আপনাদের কাছে রেকর্ড হয়ে থাকতে পারে আপনারা কিন্তু মান খ্যাতি আজ পেতে পারেন সেটাই কিন্তু ইঙ্গিত করছে শরীর স্বাস্থ্য বিষ ভীষণ ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কোনো টেনশনের কোনো কারণই দেখছি না আজকের দিনটি কিন্তু ভালো কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে আজ সুসম্পর্ক বজায় থাকবে কোনো রকম ঝুরঝামেলা অশান্তির সম্ভাবনা নেই সংসারে শান্তি থাকছে সেটাই কিন্তু ইঙ্গিত করছে লাভ লাইফ শুভ লাভ লাইফ আপনারা চুটিয়ে প্রেম করুন বা কোনো ডিসিশন নেবেন কোনো আলোচনা করবেন করতে পারেন সেদিক থেকে দিনটি ভালো হতে চলেছে চলে আসি পরের রাশি ধনুরাশি খুব ভালো কিন্তু ইঙ্গিত করছে না আপনাদের নানান রকম সমস্যা আপনারা তো অবশ্যই পড়তে পারেন সেদিক থেকে সতর্ক থাকুন ব্যবসায়িক দিক থেকে কিন্তু আজ খুব ভালো আপনাদের কিন্তু বলা যাচ্ছে না আপনাদের আয় উন্নতিতে আজ কিন্তু কিছুটা ফাটা পড়তে পারে আপনাদের পরিশ্রম অনুযায়ী ফল আজ নাও পেতে পারেন যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা সতর্ক আছে থাকতে হতে পারে কারণ আপনারা দায়িত্ব নিয়ে কাজ আজ রেডি না করার কারণে কিন্তু আপনাদের কিছুটা মানবমানিক কথা শুনতে হতে পারে কারণ আপনাদের পিছনে কিন্তু শত্রুতা কাজ করতে পারে সেটাই কিন্তু ইঙ্গিত করছে সেই সেই কারণে আপনাদের আজ অনেকটা সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্য আজ খুব ভালো ইঙ্গিত করছে না আপনাদের চোট লাগা আঘাত লাগা এরকম কিছু সমস্যা আজ আসতে পারে অবশ্যই শরীরের যত্ন নিন স্বামী স্ত্রীর মধ্যে আজ সুসম্পর্ক বজায় থাকবে তবে ঝুঝামেলা অশান্তি আপনার সংসারে থাকছে ভাই বোন মা বাবা এদের সাথে কিন্তু একটা মতো বিরোধ হতে পারে লাভ লাইফ শুভ তবে কোনো ডিশন কোনো দূরে কোথাও ঘুরতে যাওয়া আজ না যাওয়াই ভালো গেলে কিন্তু আপনাদের ক্ষতি হবে ভালো ইঙ্গিত করছে না চলে আসি পরের রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো হতে চলেছে আপনাদের কর্মে আজ সাফল্য পাবেন অর্থনৈতিক দিক ভালো থাকছে সেটাই ইঙ্গিত করছে যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো শুভ ফল আপনারা পেতে চলেছেন আপনাদের অর্থনৈতিক দিক আজ কর্মের জায়গাটা ভালো থাকছে আজ মান যশ খ্যাতি আপনাদের বাড়তে পারে শরীর স্বাস্থ্য আজ ভালো থাকছে কোনোরকম সমস্যা ঝুর ঝামেলা আপনার কিন্তু আজ থাকছে না শরীর স্বাস্থ্যর দিক থেকে আজ ভীষণ ভালো একটা দিন আপনাদের হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে আজ কিন্তু আপনাদের মধ্যে শান্তি থাকছে সংসারে সুখ শান্তি বজায় থাকছে সেটাই ইঙ্গিত করছে লাভ লাইফ শুভ আপনারা ছুটি প্রেম করুন বা কোনো আলোচনা করবেন করতে পারেন সেদিক থেকে কিন্তু দিনটি ভালো হতে চলেছে চলে আসি পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে থাকছে আজ কর্মে আপনাদের সাকসেস আসবে আজ কিছু অর্থ কিন্তু আপনাদের সেভিংস হতে পারে অর্থনৈতিক দিক সেটাই ইঙ্গিত করছে তার সাথে সাথে কিছুটা বেপালতু ব্যয় আপনারা করে ফেলবেন ব্যয়টা যদি আটকাতে পারেন তাহলে কিন্তু আপনাদের আজ অনেকটাই অর্থনৈতিক দিক ভালো থাকছে যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে আজ আপনাদের দিনটি ভীষণ ভালো থাকছে টেনশন ফ্রি থাকবে আজ কিন্তু আপনারা সাকসেস পেতে পারেন কর্মের জায়গায় একটা সুনাম বৃদ্ধি পেতে পারে আজ আপনার শরীর স্বাস্থ্য আজ ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই সেদিক থেকে দিনটি ভালো হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে আর সুসম্পর্ক বজায় থাকবে কোনো কোনোরকম ঝুঁঝামেলা অশান্তির সম্ভাবনা কিন্তু আজ নেই লাভ লাইফ শুভ আপনারা চুটিয়ে প্রেম করুন চলে আসি পরের রাশি মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে আপনাদের কিন্তু কর্মে সাকসেস আজ আপনারা পাবেন অর্থনৈতিক দিক ভালো থাকছে সেটাই কিন্তু ইঙ্গিত করছে যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে আজকের দিনটি ভীষণ ভালো থাকছে চাকরির জায়গা থেকে কিন্তু আপনাদের মানজস খ্যাতি আজ বাড়তে পারে শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে তবে শরীরের যত্ন নিন ব্যায়াম করুন রিচ খাবার এড়িয়ে চলুন তাহলে আরও ভালো থাকতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে আজ সুসম্পর্ক বজায় থাকছে সংসারে শান্তি থাকছে সেটাই ইঙ্গিত করছে লাভ লাইফ ভীষণ শুভ আপনারা চুটিয়ে প্রেম করুন বা কোনো আলোচনা করবেন করতে পারেন দূরে কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন সেদিক থেকে দিনটি কিন্তু ভালো হতে চলেছে এই ছিল আজ বিস্তারিত আলোচনা আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন